মধ্যে আসছে ঘূর্ণিঝড় মহা, এই বছরের চতুর্থ ঘূর্ণিঝড়। IMD এর তরফে জানানো হয়েছে আগামী কয়েক ঘন্টায় আরো শক্তিশালী হয়ে উঠবে মহা, আর এর প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, আঘাত হানতে পারে প্রবলভাবে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায় আরব সাগরে সৃষ্ট ঝড়টি আগামী কয়েক ঘন্টায় আরো শক্তিশালী হয়ে উঠবে, এরপর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী কয়েক ঘন্টায় লাক্ষাদ্বীপ অতিক্রম করার সময় এটি ঘন্টায় 119 কিলোমিটার বেগে ভারতের কেরালা, তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্য তিনটিতে আঘাত হানবে বলে জানা গেছে। এই ঝড়ের প্রভাবে এইসব রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী 24 ঘন্টা একটানা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। মহার কারণে এর্নাকুলার, ত্রিশুর, মালাপ্পুরাম ও কেজিকোডে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। একটি বেসরকারি সংস্থার দেয়া পূর্বাভাসকে সত্যি করে লাক্ষাদ্বীপের আমিনী দিভি এলাকায় রেকর্ড পরিমাণ 301 মিলিলিটার বৃষ্টি হয়েছে। এই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরেই আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কিয়ার নিয়ে আলোচনা হয়েছে, আর এরই মধ্যে ঘূর্ণিঝড় মহার খবর পাওয়া গেল। নতুন করে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে মহা। দুটি ঝড় একই সঙ্গে আরব সাগরের ওপর অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে গত 50 বছরের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। এর আগে আরব সাগরে চপলা ও মেঘ নামের দুটি ঘূর্ণিঝড় পরপর তৈরি হতে দেখা গিয়েছিল।